a brilliant run from Messi. Did he go all the way? Lionel Messi. অ্যাগুয়েরোর ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটছে না। কেউ ধারণা করছেন মেসির পাশে বার্সেলোনায় দেখা যাবে তাঁকে। তার সাবেক দল অ্যাথলেটিকো মাদ্রিদে যাওয়ার সম্ভাবনাও জেগেছে। এমনকি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জুভেন্টাসও নাকি তাকে পেতে আগ্রহী। আগ্রহী সব ক্লাবের সমর্থকদের জন্য এক সুখবর দিয়েছেন পেপ গার্দিওলা। পেপ গার্দিওলা নিশ্চিত করেছেন বার্সেলোনাই হতে যাচ্ছে অ্যাগুয়েরোর ঠিকানা। ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার সিটি চুক্তি নবায়ন করেনি অ্যাগুয়েরোর সঙ্গে। গত মার্চে বিষয়টি নিশ্চিত করা হয়েছিল ক্লাবটির পক্ষ থেকে। আগামী জুনে অ্যাগুয়েরোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তার নতুন ঠিকানা হতে পারে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দুই বছরের চুক্তিতে তিনি নু ক্যাম্পে যোগ দিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। লিওনেল মেসির সঙ্গে সার্জিও অ্যাগুয়েরোর বন্ধুত্ব নিয়ে নতুন কিছু বলার নেই। সেই বয়সভিত্তিক পর্যায় থেকে একসঙ্গে খেলেছেন, দুজন একসঙ্গে অলিম্পিক জিতেছেন, জিতেছেন যুব বিশ্বকাপ, তিনটা বিশ্বকাপেও একসঙ্গে গেছেন, উঠেছেন 2014 বিশ্বকাপের ফাইনালেও। দেশের হয়ে কোথাও খেলতে গেলে দুজন হোটেলের একই কক্ষে থাকতেন, দুজনের বন্ধুত্ব এতটাই গভীর, হরিহর আত্মা যাকে বলে আর কি। দুই বন্ধুর এতদিন এক ক্লাবে কখনো খেলার সুযোগ হয়নি, কিন্তু সে অপেক্ষাও বুঝি ফুরাচ্ছে এবার। স্পেন ও আর্জেন্টিনার বিশ্বস্ত অনেক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে এই মৌসুম শেষে ম্যানচেস্টার সিটিতে চুক্তি শেষ হওয়ার পর অ্যাগুয়েরো যোগ দেবেন বার্সেলোনায়। দুই বছরের জন্য বার্সায় যাচ্ছেন 33 বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার। অবশ্য বার্সেলোনায় মেসিরও এই মৌসুম শেষে চুক্তি শেষ, সেটি নবায়ন করবেন কি না তা এখনও জানা যায়নি। মেসি চুক্তি নবায়ন করলে অ্যাগুয়েরো মেসিকে দেখা যাবে বার্সার জার্সিতে। পেছন থেকে মেসি কয়েকজনকে মোহনীয় ভঙ্গিমায় ড্রিবল করে সামনে ওৎপেতে থাকা অ্যাগুয়েরোকে বল বাড়িয়ে দিচ্ছেন গোল করার জন্য। এমন দৃশ্যের অবতারণা অন্তত ক্লাব পর্যায়ে হয়নি। হবেই বা কী করে, মেসি হলেন মিস্টার বার্সেলোনা। এখন পর্যন্ত অন্য কোনো ক্লাবের জার্সি তার গায়ে শোভা পায়নি। ওদিকে অ্যাগুয়েরো তো এককালে সরাসরি মেসির লীগ প্রতিপক্ষের হয়েই খেলতেন। অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে আলো ছড়িয়েই ইউরোপিয়ান ফুটবলে তার প্রথম নজরে আসা। পরে ম্যানচেস্টার সিটিতে গিয়ে কিংবদন্তি হয়েছেন। ওদিকে মেসি বার্সাতে থেকেই ছুঁয়েছেন নতুন নতুন উচ্চতা। শেষ বয়সে এসে অবশেষে দুজনের পথ একই বিন্দুতে মিলে যাচ্ছে। অ্যাগুয়েরো এই মৌসুমের পর সিটি ছাড়ছেন এটা আগেই জানা গিয়েছিল। নিশ্চিত ছিল না তার পরবর্তী গন্তব্য। কানাঘুষা শোনা যাচ্ছিল হয়তো প্রিয় বন্ধু মেসির কাছেই যাবেন ক্যারিয়ার সায়ানে। সেটাই হচ্ছে, স্পেন আর্জেন্টিনা ও ইংল্যান্ডের নির্ভরযোগ্য সব সংবাদ মাধ্যম একযোগে খবর দিয়েছে অ্যাগুয়েরোর পরবর্তী ঠিকানা ক্যাম্প নু। তা বার্সায় অ্যাগুয়েরোর দুই বছরের চুক্তিটাও দুই ধরনের হতে পারে। এমনও হতে পারে এই স্ট্রাইকারকে সরাসরি দুই বছরের চুক্তির প্রস্তাব দিচ্ছে বার্সেলোনা। আবার এমনও হতে পারে এক বছরের চুক্তির প্রস্তাব দিচ্ছে এই শর্তে যে এই এক বছর ভালো খেললে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন হবে। কোন পদ্ধতিতে চুক্তির প্রস্তাব দেওয়া হবে সেটা এখনও নিশ্চিত নয়। তবে অ্যাগুয়েরো যে আগামী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পরেই বার্সার জার্সি গায়ে দিচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত। জানা গেছে মেসির সঙ্গে খেলার জন্য প্রায় 58% কম বেতনে বার্সায় যেতে রাজি হয়েছেন অ্যাগুয়েরো। সিটিতে অ্যাগুয়েরো মৌসুমে প্রায় 12 মিলিয়ন ইউরো বেতন পেতেন, বার্সায় সেটা 5 মিলিয়ন হবে বলে গুঞ্জন। আর এই দুই বছরে অ্যাগুয়েরো যদি বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে সাহায্য করতে পারেন তাহলে বোনাসও পাবেন। এ সপ্তাহে এভারটনের সঙ্গে সিটির জার্সি গায়ে লিগের শেষ ম্যাচ খেলে ফেলেছেন অ্যাগুয়েরো। তবে মূল লক্ষ্য 30 তারিখের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। সেদিন অ্যাগুয়েরোর সিটি লড়বে আরেক ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। সিটির জার্সি গায়ে 4 বার লিগ, 1 বার এফএ কাপ, 3টি কমিউনিটি শিল্ড জিতেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। 2011 সালে 3.5 কোটি ইউরোর বিনিময়ে অ্যাথলেটিকো থেকে সিটিতে নাম লেখানো এই স্ট্রাইকার 2011-12 মৌসুমের শেষ দিনে যেভাবে নাটকীয়ভাবে গোল করে সিটিকে লিগ শিরোপা জিতিয়েছিলেন, লিগের ইতিহাসেরই অংশ হয়ে গিয়েছে সেটি। বার্সেলোনা ছাড়াও জুভেন্টাস, চেলসি, ইন্টার মায়ামির মতো ক্লাবগুলো অ্যাগুয়েরোকে দলে পাওয়ার জন্য চেষ্টা করছে এমন খবর শোনা গিয়েছিল। কিন্তু অ্যাগুয়েরোর মন চাইছিল বার্সাকেই। এটা সত্যি, ক্যারিয়ারের পর্তির দিকেই এখন সার্জিও অ্যাগুয়েরো। কিন্তু ফুটবলে এমন অনেক রথি মহারথী ছিলেন যারা শেষ দিকে এসে আরও বেশি করে আলো ছড়িয়ে গেছেন। কোটি বার্সা ভক্তদের চাওয়া এখন একটাই, আগামী সিজনেই মেসির পাশে অ্যাগুয়েরোর গোলে চ্যাম্পিয়ন্স লিগ জিতুক প্রাণের ক্লাব বার্সেলোনা। সাতসানা টিভি, বাংলাদেশ। It's a brilliant run from Messi. Did he go all the way?